লঞ্চ আলাদা হোক, কিন্তু আজকে সবার মন সুন্দরবন, আর সুন্দরবন মানে ভোজন এবং হচ্ছে ভ্রমণ। তো আমরা সবাই আজকে সুন্দরবন বেড়াতে এসেছি, প্রেজেন্ট করবো, ও প্রেজেন্ট করবে। তো প্লিজ সবাই ওর ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর যেমন করে আপনারা আমাকে সাপোর্ট করেন তেমন করে প্লিজ সবাই একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই যে হাই দাদা, একটু পুরো সুন্দরবন মানে ড্রেসে এসেছে, মানে সিরিয়াসলি এরকম এরকম ভাবে মানে ঘুরতে। এই যে দেখছেন ব্লগটা, যদি ভালো লাগে প্লিজ একটু লাইক ফাইক করুন, মানে অনেক কষ্ট করে কিন্তু ব্লগ বানাতে লাগে। একদম একদম একদম, সবাই একটু সাপোর্ট করুন, আর কিছু বলবো না। হ্যালো ফ্রেন্ডস, সকলকে ওয়েলকাম এই চ্যানেলে। আজ সকালটা শুরু হয়েছে একদম অন্য এক মেজাজে, চরম এক্সাইটমেন্টের সঙ্গে যাত্রা শুরু করেছি। আজ যাচ্ছি সুন্দরবনে ইলিশ উৎসবে গা ভাসাতে। তোমরা যদি আমার এই ট্যুরে সামিল হতে চাও, তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো শেষ অবধি। সুন্দরবন মানে জলে কুমির আর ডাঙায় বাঘ, আর তার সঙ্গে সুন্দরবনে আদিবাসী মানুষের জীবনযাত্রা। টান টান এই উত্তেজনা দিয়ে শুরু হলো আজকের সুন্দরবন ভ্রমণের প্রথম পর্ব। সুন্দরবন যাওয়ার জন্য খুব সকালে বেরিয়ে পড়েছি। সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে ক্যানিং পৌঁছাবো, সেখান থেকে সুন্দরবনের পথে রওনা দেব। আজ আমি একাই চলেছি সুন্দরবনে, সোলো ট্রাভেল করছি, তাই নিজেকে সবসময় দেখাতে পারছি না। 3 দিন 2 রাত্রির এই প্যাকেজে কী কী করছি, কী কী খাবো, আর কোথায় কোথায় ঘুরবো, সব কিছু বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করে দিও। তাহলে আমার সব ভিডিও সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করো, কারণ আমি সব কমেন্টেরই উত্তর দিই। তো এখন আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। শিয়ালদা সাউথ সেকশন থেকে ক্যানিং লোকালে উঠবো, ট্রেনও আমাদের দিয়ে দিয়েছে এই প্ল্যাটফর্মে। 3:10 1 ঘন্টা 20 মিনিটে শিয়ালদা থেকে ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি। এরপর আজকের এই সুন্দরবন ট্যুরটা যেই ট্যুর অপারেটরের সাথে করছি, তিনি আমাদের স্টেশনের বাইরে টিকিট কাউন্টারের সামনে নিতে চলে এসেছে। আপনি তো সমীর বাবা, আপনি কবে থেকে করছেন, আপনার নামটা বলেন। আমি সমীর মণ্ডল, 1984 সালে 31 অক্টোবর আমার প্রথমই সুন্দরবন ব্যবসা হাতে করি, সেখান দিয়ে আজ প্রায় 39 বছর ধরে আমি একটা বিজনেস করছি। এখন আমার ছেলে সৌভিক মণ্ডল, ও এখন টোটাল বিজনেসটাকে দেখভাল করছে, এখন আমি ওকে সহযোগিতা করছি। এইভাবে দীর্ঘদিন ধরে আমি পরিষেবা দিচ্ছি, আশা করি আপনাদের পুরো সুন্দর হবে। আমার পরিষেবা এবং টাইমিং এই দুটো নিয়েই আমি হোটেল এগুলোর আমি কোনো সময় কম্প্রোমাইজ করি না। আশা করি আপনারা ভালো থাকুন, ভালো ঘুরবেন, ভালো খাবেন। আচ্ছা, আজকে এই কাকুর থেকে আমরা ট্যুর অপারেটর নিক, এনার সাথে আমরা আজকে সুন্দরবন ট্যুরটা করবো। তো সমস্ত ইনফরমেশন হচ্ছে স্ক্রিনের নিচে দেওয়া থাকবে, আপনারা যদি চান তাহলে অবশ্যই কাকুর সাথে যোগাযোগ করে, এবং কাকুর ছেলে সুন্দরবন ভ্রমণ সাথী এই ট্যুর অপারেটর সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে এখানে সুন্দরবন আসতে পারে। তো আমাদের এই 3 দিনের প্যাকেজে কী কী থাকছে সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এখান থেকে আমরা এখন সবাই এরকম সোজা যাচ্ছি, এখান থেকে আমরা অটোতে উঠবো।
অটো করে আমরা হচ্ছে লঞ্চ ঘাটে পৌঁছাবো। তো এই সব পরপর অটো দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা অটোতে যাচ্ছি। আমি এখন টোটোতে উঠে গেছি, এই অটোতে, এই অটো করে এখন আমরা হচ্ছে সুন্দরবন যাব। আমি সামনে বসেছি, পেছনে তিনজন, একদম পিছনে হচ্ছে চারজন করে নেয়। এখন সেরকম লোক অনুযায়ী সেটা দুজনও করে নিতে পারে। এবার হয়ে গেলেই অটো ছাড়বে। স্টেশনে পৌঁছে যাওয়ার পর অটো করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সোনাখালি লঞ্চ ঘাটে। 18 কিলোমিটার এই রাস্তা পৌঁছাতে সময় লাগে আধ ঘন্টা। এখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে। সেখান থেকে লঞ্চে করে যাব সুন্দরবন। তো এই আমরা এখন যাচ্ছি, অটো থেকে নেবে এই দাদার সাথে। আমাদের লঞ্চের নাম হচ্ছে সাগর দুধ, তাই তো? সাগর দুধ লঞ্চে করে যাচ্ছি। এই দেখুন, দেখাচ্ছি এখানে পরপর সমস্ত লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। আমি সামনের ক্যামেরায় দেখাচ্ছি। কোনটা? পরেরটা? ও আচ্ছা, ওই যে এই সামনে, তার পরেরটা, ওইটা আমাদের। হ্যাঁ, স্বাগত। ওই যে পাশের টাকা কু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই যে ছেলেরা আছে। সুন্দরবনে ঘুরতে এসে দেখা হয়ে গেল কৌশিকদার সঙ্গে। আমরা একসঙ্গে আজ সুন্দরবন ঘুরবো। বাঙালি ট্রাভেল ব্লগারদের মধ্যে খুবই জনপ্রিয় কৌশিকদা, খুব মজা করবো আমরা একসাথে আজ, দারুণ ব্যাপার। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, নেক্সট লেভেলের মজা হতে চলেছে আজ। যারা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার ফার্স্টে পৌঁছে যাবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। কৌশিকদা সুন্দরবনে ট্যুর করছে, কৌশিকদা আলাদা লঞ্চ, আমাদের আলাদা লঞ্চ। যাই হোক, এটা আমার ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলাম আমি। কৌশিক একটু বলো, আমার লঞ্চ আলাদা হোক, কিন্তু আজকে সবার মন সুন্দরবন, আর সুন্দরবন মানে ভোজন এবং হচ্ছে ভ্রমণ।
তো আমরা সবাই আজকে সুন্দরবন বেড়াতে এসেছি, এক একটা অ্যাঙ্গেল থেকে সবাই সুন্দরবনকে প্রেজেন্ট করবো, ও প্রেজেন্ট করবে। তো প্লিজ সবাই ওর ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর যেমন করে আপনারা আমাকে সাপোর্ট করেন তেমন করে প্লিজ সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সবাই উঠে গেছে, আমাদের সাগর দুধ লঞ্চে আমি চলে এসেছি, এবার একটু পরে ছাড়বে, সকলে আসছে। এই যে রাস্তাটা, এখান থেকে সবাই আমরা এসেছি এইভাবে, এই সাগর দুধ লঞ্চ, এর পাশে আর একটা লঞ্চ আছে, এই দেখতেই পাচ্ছেন। কি হচ্ছে কাকা আজকে মেনু? লুচি আলুর দম। আর দুপুরে কচু ইলিশ? দুপুরে তুই ইলিশ, তুই মাথা, তুই থাকবে মাথা। আচ্ছা, কুমড়ো আলু, আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে, আর ভাপা ইলিশ আর দই ইলিশ। আচ্ছা, চাটনি কম, চাটনি কম। লুচি, আলুর দম, ডিম, এই ডিমটা ভাঙতে গিয়ে ভেঙে ফেলেছি, এখন লুচি দিয়ে। আচ্ছা, এনাদের দুজনের বাকি। আলুর দম খাচ্ছি, সঙ্গে একটা করে ডিম সিদ্ধ আছে। বাবা এতগুলো খাবে না, থাকবে আপনি ওষুধ আমার কাছে। এই যে ওষুধ আপনি বসেন আগে, তারপরে ওষুধ খাবেন। ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরেই সোনাখালি থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে। আগামী তিন দিন লঞ্চে করে সুন্দরবন ঘুরবো, এখন খাওয়া দাওয়া সব কিছু এই লঞ্চেই করব। আর আগে কি কি করছি সব কিছু শেয়ার করব, দেখতে থাকুন আজকের এই সুন্দরবন ভ্রমণের ভিডিওটা। ব্রেকফাস্টের পরে চা খাচ্ছে এখন, দুধ চা নিয়ে আসতে পারতে। ভোরবেলা থেকে শুরু হয়েছে আজকের এই জার্নিটা, চা খাবার পর বেশ কিছুটা ক্লান্তি দূর হলো। লঞ্চ সোনাখালি গদখালি ছেড়ে এগিয়ে চলল সুন্দরবনের অনেক গভীরে, আর সেই সঙ্গে লঞ্চের সমস্ত যাত্রীরা তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকলো যদি সেই দক্ষিণারায়ণের দেখা মেলে। মাঝে মধ্যে এই জলটাও কিন্তু পর্যবেক্ষণ করতে কেউ ভুলছে না, কারণ সেখানে থাকতে পারে সেই বিশালাকার দৈত্যাকার কুমিরও।
এই যে আমুতে মাছের ফ্রাই, আমুতে মাছের ফ্রাই খাচ্ছে এখন। সুন্দরবনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আজকে আমাদের প্রথম পয়েন্ট সুন্দরবন ভ্রমণ ট্যুরে গোসাবা। গোসাবার লঞ্চ ঘাটে আমাদের লঞ্চ ভিড়ল। আমাদের লঞ্চ এখন এখানে এসেছে গোসাবা, গোসাবা ঘাটে। এখন আমরা যাচ্ছি হ্যামিল্টন বাংলো এগুলো সমস্ত দেখতে। এই আমাদের লঞ্চ, পেছনে গোসাবা ঘাটটা এইখানে দেখা যাচ্ছে। এই যে সব আসছে লোকজন, আমি এইখানটা এসেছি। এবার আমরা সব একসাথে রবীন্দ্র ঠাকুরের বাংলো এগুলো দেখতে যাব, চলুন। এই প্রাকৃতিক পরিবেশ, এদিকে একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর পাশে এটা বাংলোটা। এইটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো। এটা এখন আমরা দেখে নিয়েছি, এরপরে যাচ্ছি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে। চলুন তবে সেটা দেখে নিই। এই হচ্ছে সেই বাংলোটা, এই আমার পিছনে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে সেই বাংলোটা, দেখে নিয়েছি। এইবার আমরা পরের স্পটে যাচ্ছি। গোসাবা লঞ্চ ঘাটে নেবে আমাদের, 5-7 মিনিট সময় লাগলো এখানে হেঁটে আসতে। এই হেঁটে এসেছি। এইবার এই বাংলোটা, এই আমার পিছনে এই বাংলোটা দেখা হয়ে গেছে। এবার আমরা পরের স্পটে চলে যাব। এই দেখুন, এই দেখুন, হ্যামিল্টন সাহেবের বাংলো দেখা হয়ে গেল। বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম, আরও এক ব্লগারের সাথে দেখা হয়ে গেল এই হ্যামিল্টন বাংলোতে এসে। আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। অনেকেই বন্ধুরা আমার চ্যানেল দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখছেন প্রচুর মানুষ এসেছে, আজকে বৃষ্টি হয়নি একদম, রোদ্দুর আছে, যার জন্য আমরা ভালো করে ঘুরতে পাচ্ছি। চলুন এবার পরের স্পটে আমরা চলে যাই। এই আমাদের গোসাবা লঞ্চ ঘাট আবার চলে এসেছি হেঁটে হেঁটে। এই যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে 5-7 মিনিট হাঁটা পথের দূরত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটি ছিল, কিন্তু আজ সেটি বন্ধ থাকার কারণে আমাদের সুন্দরবন গ্রুপের কারোরই এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটি আজকের দেখা হলো না। তো আমরা এখন গোসাবা লঞ্চ ঘাটে আবার চলে এসেছি, আমাদের বোট আসছে। ঠিক দুপুর 1:30টায় আজকের লাঞ্চ লঞ্চের মধ্যেই শুরু হয়ে গেল। এটা কি আছে বলো? এটা পুই ইলিশ। এটা পুই ইলিশ, এটা হচ্ছে মাথা মাথা দিয়ে ডাল, এটা তো রাইস, আলু ভাজা, এই হচ্ছে আলু ভাজা, আর এটা কি? এটা হলো ইলিশ মাছ। ইলিশের কি আইটেমটা কি? সরষে ইলিশ। সরষে ইলিশ, আচ্ছা। এটা হলো দই ইলিশ। এটা দই ইলিশ, আচ্ছা ঠিক আছে। আর তারপরে চাটনি আর পাঁপড়, এই চাটনি, চাটনি পাঁপড়, ঠিক আছে। ভাত দিয়ে দিয়েছে, লেবু লঙ্কা, আলু ভাজা দিচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, একটু পুঁই শাক দেখে দাও, আলু বাদ দাও, একটু শাক দেখে দাও। হ্যাঁ আমার
পাপড় টমেটোর চাটনি, দু রকম ইলিশ খাওয়া হয়ে গেল, একটা হচ্ছে দই ইলিশ আর একটা হচ্ছে সর্ষে ইলিশ। দেখো আচ্ছা, এখানে সাবান আছে, এই হচ্ছে হাত ধোবার ব্যবস্থা, সিঙ্ক আছে। এই দুটোই হচ্ছে বাংলাদেশের কার্গো জাহাজ, এই একটা, এই একটা পরপর দুটো কার্গো জাহাজ যাচ্ছে বাংলাদেশে, ওপরে ফ্ল্যাগও আছে, একদিকে ইন্ডিয়ার একদিকে বাংলাদেশের ফ্ল্যাগ আছে। একদিকে ইন্ডিয়ান আর একদিকে হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশের। আচ্ছা, এখানে বাঘ যদি না আসে সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন, এই যে, এই যে ফেন্সিং দেওয়া আছে এইখানটা, এই যে এইখানটা ফেন্সিং দেওয়া আছে, এই যে, এই যে খাড়িগুলোর ভেতরে চলে গেছে, হ্যাঁ নো এন্ট্রি লেখা আছে। এই যে সমস্ত নেট দেওয়া আছে, জঙ্গলের মধ্যে এইভাবে নেট দেওয়া আছে যাতে বাঘ না আসে, কারণ এই সমস্ত এলাকায় আদিবাসীরা মাছ ধরতে আসে তাদের রুজি রোজগারের জন্য, তাই তাদের দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা। আজ দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে দুচোখ ভরে এখন উপভোগ করছি সুন্দরবনের এই অফুরন্ত জলরাশিকে। দিন এখনও শেষ হয়নি আর মজা তো সবে শুরু। সুন্দরবনে আরও অনেক কিছু নিয়ে আমি পিঙ্কি ফিরে আসছি খুব তাড়াতাড়ি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভিডিওটাতে লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই।